সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি সরিষা ইলিশ। আর সরিষা ইলিশ করার জন্য আগে পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজ বাটাটাকে একটু সময় নিয়েই ভেজে নেওয়া হচ্ছে। তো এখন দেখতে হচ্ছে সরিষা বাটা। তো যখন সরিষা বাটাটা একটু কষানো হয়ে গিয়েছে, তো দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। আপনি ইচ্ছে করলে আদা বাটা স্কিপ করে নিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছে রসুন বাটা। তো মশলাটা যখন একটু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছে ধনিয়া পাউডার। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর সরিষা ইলিশের মধ্যে তেল কম দিলেই ভালো হয়। একটু সময় নিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিতে হবে। তো যখন কষানো হয়ে গিয়েছে, তো অল্প পানি দিয়ে আবার কষিয়ে নেবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো। এবার ভালো করে নেড়েচেড়ে তারপরে ঢেকে রান্না করতে হবে। তো মাছটা যখন কষানো হয়ে গিয়েছে, এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেবো রান্না হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সামান্য কাঁচামরিচ। এবার যখন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে উঠিয়ে ফেলবে। আর ধনে পাতা দিয়ে সবসময় একটু ঢেকে দিবেন, তাহলে ধনে পাতার ঘ্রাণটা তরকারিতে ভালোভাবে মিশতে পারে। ভিউয়ার্স, যদি এভাবে ইলিশ রান্না করেন, আশা করি খুব ভালো লাগবে খেতে।
আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভিউয়ার্স এভাবে রান্না করেন তাহলে কিন্তু তেলও কম লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।